গুড ইভিনিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি এসে গেছি কিছু কথা বলবো বলে। হয়তো কারোর কথাগুলো খারাপ লাগবে, কারোর ভালো লাগবে, কিন্তু আমি যেটা বলবো একদম সত্যি কথা বলবো, ক্লিয়ার। আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি। কেউ হয়তো ভাববে ওকে সাপোর্ট করছে, কেউ ভাববে একে সাপোর্ট করছে। না, আমি কাউকে সাপোর্ট করছি না, আমি শুধুমাত্র ছোটো ইউটিউবারদের সাপোর্ট করে কথাটা বলছি যারা সমালোচনামূলক ভিডিও করে। সেক্ষেত্রে আমি এই যে বং ঢং চ্যানেলটা আছে, তাদের একটা ভিডিও দেখি আমার হয়ে গেছে, আমার দেখার দরকার নেই। আরও কিছু দেখেছি তার ওয়াইফের আর কি প্রেজেন্ট, সেটা নিয়ে আমি কিছু বলবো না। আগেই বলেছি, একটা বাচ্চা মেয়ে, এখনই কত বয়স তার ঠিক নেই, তার কত বছর আগে থেকে ওই অবস্থা। সে এখন খুব ভালো হয়ে গেছে, সংসার করতে যাচ্ছে খুব ভালো, কিন্তু যা অনেকেই ওকে সাপোর্ট করছে সেটাও খুব ভালো। এটা নিজস্ব মতামত, এখানে কিছু বলার নেই। আমাদেরই এক বন্ধু মিলি বলল, আমি নাম করেই বলছি কারণ ব্যাপার না, মিলি আমার খুব ভালো, খুব মানে নিজের খুব কাছের। মিলি বলছে সীমা দিয়েও তাকে সাপোর্ট করছে, কিন্তু আমরা কিছুজন সাপোর্ট করছি না, কারণ আমরা সবসময় জানি যে বড়ো ইউটিউবারদেরকে সাপোর্ট করে এই বাজে ব্যাপারগুলোতে সাপোর্ট করে উঠিয়ে দেওয়া মানে সবথেকে বোকামি আমরা করছি। সবচেয়ে বড়ো কথা, ওরা কী হবে ওদেরকে সাপোর্টটা করে? আমরা তো জানি মেয়েটা খারাপ, খারাপই ছিল। এবারে মিলি যেমন বললো যে ওটা তোর পাস্ট ছিল, এখন কেন তোলা হচ্ছে? দেখো, আমরা যারা সমালোচনা করি তারা কিছু না কিছু ক্ষেত্রে সেই যে পাস্টটা শীত ঘুম দিয়ে আছে সেটাকে কিন্তু আমরা টেনে তুলি, তুলি না কি? কেয়ার ক্ষেত্রে কিন্তু তাই করেছি। কেয়া ভিডিওতে কোনো দিনও কি দেখিয়েছে ওর হাজব্যান্ডকে, ও কী করেছে না করেছে? ওর হাজব্যান্ড মারা যাবার পর ও এসেছে, কেয়া কি কোনো দিনও দেখিয়েছিল ও ওই প্রেমিকের সঙ্গে প্রেম করেছে, কী করেছে না করেছে? কোনো একজন প্রেমিক, তার নামটা কী ছিল আমাকেও কমেন্ট করতো, সে এসে কমেন্ট করতে লাগলো, সেইটাকে ধরে তার পাশটাকে টেনে হিজড়ে ছেঁড়ে সমালোচনা আরম্ভ হলো, হয়েছিল না? হয়েছিল তো। তখন তোমরা একজনও কেউ বলেছিলে যে তার পাশটা নিয়ে কেন টানাটানি ছেঁড়েছেড়ি হচ্ছে? সে যতটুকু ভিডিওয়ে নোংরামি দেখাচ্ছে ল্যাংটো হয়ে, সেটা নিয়ে বলো, সে কি করেছে না করেছে? সেই কি কুণ্ডু, আশিস কুণ্ডু, ইয়েস, তাকে নিয়ে কেন বলছো? সে তার হাজব্যান্ডকে নিজে মেরে দিয়েছে কি না সেটাও কেউ জানে না, সেটা নিয়েও কি কাটাছেড়া হয়নি? আমরা সবাই কিন্তু বলেছি, বলিনি? সমালোচনা করতে গেলে কোনো একটা টাইমে যখন সেও ইনস্টাতে অনেককেই গালাগালি দিয়েছিল, বলেছিল মিলিকে জেলে ঢোকাবে, তখন কিন্তু তার কিছু পাস্টের জিনিস চলে এসেছিল, আসে। তার হাজব্যান্ড কবে মারা গেছে, সে বাৎসরিক কাজ যখন করছে তখনও তাকে বলা হয়েছে তুই তো ঢং করছিস, তুই এগুলো বেকার করছিস, কারণ সে সেইগুলোই দেখিয়েছে ভিডিওতে, নোংরামি দেখিয়েছে। এখন সে জামা কাপড় খোলে না, অন্যভাবে নোংরামি করে। এবার সেই কথা আর পরিপ্রেক্ষিতে যখন ওই কথাগুলো হচ্ছিলো, তার পুরনো প্রেম, সে কী করতো, সেই পাঁচটাকেই তো টেনে বার করা হয়েছিল। এবারে সেই যে জল জল খনিকা, খনিকার সীমাদিকে তিনটে স্ট্রাইক দিয়ে দিয়েছিল, দুটো লেগেছে, মনে পড়ে সীমাদি? আশা করি মনে আছে। এই দুঃখটা বা এই জ্বালাটা না মেটা সম্ভব নয় এত তাড়াতাড়ি। সব থেকে যদি অবিচার করে থাকে তো সীমাদি তোমার ওপর করেছিল। এই খনিকা একবারও কিন্তু ভাবেনি যে কত কষ্ট করে এই ছোটো ছোটো চ্যানেলগুলো ওঠে, থাক না আমাদের নিয়ে বলছে, ভাবে না কিন্তু, ভাবে কি? সেই জ্বালা থেকে যখন তার নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও শুরু হলো, এদিকে তো সুতপা করেই বাদ দাও, ওদিকে তুমি করছো, অনেকে করছে, আমিও করেছি কয়েকটা, সঞ্জয়ও করেছে, কি হলো? সবাই ওর বাচ্চা, বাচ্চা ভাসুরের সাথে প্রেম, কবে কি হয়েছিল, বিশ্বস্ত সূত্রে সবাই খবর পেয়ে যায়। কেউ কিন্তু বাদ নেই, বলবে না যে না আমি বাদ, আমিও নেই সেখানে বাদ। আমাকে যেগুলো যেগুলো বলেছে সেই পরিপ্রেক্ষিতে আমিও কয়েকটা ভিডিও করেছি। এগুলো কি উচিত? লিগাল নোটিশ তাহলে ও পাঠাতে পারে, আবার আমাদের নিয়ে যারা যারা বলছে আমরাও লিগাল নোটিশ পাঠাতে পারি, সবাই সবাইকে পাঠাতে পারে। তাহলে বং ঢঙের ক্ষেত্রে কী করতে সাপোর্ট আমরা করতে যাব? ক্ষতি তো তাহলে আমরা প্রত্যেকে প্রত্যেকের করে দিতে পারি, এটা কিন্তু বং ঢং ঠিক করেনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই মেয়েটা যে রাখি, সে কিন্তু প্রত্যেকের নিয়ে খারাপ একটা বলেছিল বলে তার উপর একটা জ্বালা আমাদের আছে, তোমাদেরও থাকবে, কিন্তু একবার ভেবে দেখো তো, পাস্ট উঠবেই, পাস্ট না উঠলে, আর পাস্ট মানে কত বছর পাস্ট, কত বছর, এক বছর, দু বছর, কে আর বড়ো তো সে এক বছর আগেই মরেছিল, তাকে নিয়ে টানা হয়নি? জল জলের মেয়ে তো কবে হয়ে গেছে, তার নিয়ে কী টানা হলো? এরকম প্রত্যেকের নিয়ে নিয়ে যখন বলা হচ্ছে, তাদের পাস্টগুলো তো আসছে। দেখো মানুষের যখন, এই যে সীমাদি, সীমাদিকে কোনোদিনও অন ক্যামেরা দেখিয়েছে তার সে পরকিয়া করছে, অমুক করছে, সেখানেও তো টানা হচ্ছে, এগুলো তো ঠিক নয়। আমরা যদি সমালোচনা করি তো ভিডিওতে যতটুকু দেখানো হচ্ছে ততটুকুই করবো? কারোর পাস্ট বানানো মন করা কথা এগুলো তো বলা উচিত না, কিন্তু কেউ কি শুনছে? শুনছে না তো। বং ঢঙের বেলায় একটু বলেছে বলে সেটা বিরাট দোষ হয়ে গেছে, তবে ওই মেয়েটা আমাদের সবার নিয়ে খারাপ ভিডিও করেছে,
কিন্তু আমি অ্যাজ মানে ইন দ্য সেন্স আমি সাপোর্ট করছি, মানে ওই মেয়েটাকে আমি সাপোর্ট করছি না, আমি বারবার বলছি ওর ওপর আমাদের কোনো, আমার অ্যাটলিস্ট কোনো ভক্তি নেই। আমি ওর আগের ভিডিওগুলো যখন দেখলাম খুব মানে অযৌক্তিকভাবে সঞ্জয়কে, সুতপাকে, সীমাদিকে যাচ্ছে তাইভাবে বলেছে। আমি সাপোর্ট করছি আমাদের মতন যারা ছোটো ছোটো সমালোচনা করে চ্যানেলগুলো তাদের, যারা যেভাবে হোক এদের আসল মুখোশটাকে ছিঁড়ে দেয়, যে এরা কীভাবে ঠকাচ্ছে, কীভাবে ন্যাকামো করছে, কীভাবে পাবলিককে কিছুই ভালো সমাজের বার্তা না দিয়ে ভিউজ কামাচ্ছে। কেউ একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্রেস্ট টিপে, কেউ বরকে চুমু খেয়ে লিপ টু লিপ, কেউ বা কাপড় খুলে, কেউ বা আমার ভিকিরি আমি খেতে পাই না খেতে পাই না খেতে পাই না, এদিকে রবিবার মাংসের ঝোল লাল করে, কেউ বা তার পঙ্গুস আমাকে পণ্য করে, সারাটা জীবন তার চিকিৎসা না করিয়ে তাকে পণ্য করে। এবার যদি তাদের নিয়ে বলতে বলতে তাদের পাশটা এসে যায়, তারা যদি লিগাল নোটিশ পাঠায় সেখানেও কিন্তু তাহলে কেউ প্রতিবাদ করতে পারবে না, তাহলে এই বংঢঙের বেলায় কেন নয়? ও যেটা করেছে সেটা ঠিক, মোটেই ঠিক নয়, ঠিক নয়। ও যদি আজকে এটা করতে পারে তাহলে খনিকাও পারে। অবশ্য খনিকার পেছনে অনেক বন্ধু, উল্টে ওর পেছনে যদি কেউ এটা ঠোকে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আমরাও পারি, আমাদের নিয়ে যারা বলেছে, সুতপা তো পারেই, সীমাদি তো পারেই, সঞ্জয়ও পারে। তো এটা কি একটা ওয়ে? আমি কোনোভাবেই এই লিগাল নোটিশকে সাপোর্ট করবো না। ওই মেয়েটা আমাদের নিয়ে বাজে, আমার নিয়ে বলেছে কি আমি জানি না, বলেনি, সুতপা সঞ্জয়কে নিয়ে আর সীমাদিকে নিয়ে, খুব খারাপ, আটা মাখা হাত তো কিছু মনে করো না, তাড়াতাড়ি করে বসে পড়েছি। তো সুতপা সঞ্জয়কে নিয়ে সীমাদিকে, সীমাদিকে নিয়েও জঘন্য ভিডিও করেছিল, সেটা জন্য আমি বলবো হ্যাঁ ওই ঢং তার ওয়াইফ ভীষণ ডিপ্রেশনে চলে গিয়ে যা করেছে খুব ভালো করেছে, কখনোই বলবো না, কারণ আমি যেটা বলি সেটাই বলবো। তোমরা যদি তাকে সাপোর্ট করো করতে পারো, আমি এটুকু জানি এসব বড় ইউটিউবারদের সাপোর্ট করে না এদের তেল দিয়ে কিচ্ছু হয় না, ওরা কাউকে চেনে না। আমরা সবাই সবাইকে চিনি, একজন একজনের পাশে দাঁড়াবো, ওরা কিন্তু দাঁড়াবে না। আর কী করে সাপোর্ট করবো একটা ভুল জিনিসকে? কিসের ডিপ্রেশন, কিসের ভালো মানুষই? একটা ছোটো বাচ্চা মেয়ে তার সামাজিক বোধবুদ্ধি হারিয়ে, লাজ লজ্জা হারিয়ে যে ধরনের রিলস করেছে সেগুলোকে এখনও অবধি প্রাইভেট না করে ভিউজ কামিয়ে যাচ্ছে, এত লোভ, তারপরে বলছে আমি ভীষণ ভালো হয়ে গেছি, কী করে? আমি একটা ভুল করলাম, তারপরে সবাই যখন খারাপ সেটাকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে, আমি সেটাকে তো প্রাইভেট করবো। আমার বর বললো হ্যাঁ তুমি ল্যাংটো হয়ে নেচেছো, খুব ভালো করেছো, তুমি ওর ব্রেস্ট টিপে রিল করেছো, ভাইরাল হচ্ছো বেশ করেছো, তার জন্য কি আমি রাখবো? আমার যদি সত্যি বিবেক থাকে, আমার বাড়িতে কেউ এলো, আমার দুঃখ হলো, কাঁদলাম, তাই আমি ভালো হয়ে গেলাম, এটা কি ভালো নমুনা? মেয়েটাকে দেখলে তোমাদের মনে হয় কোনো অংশে ওর কোনো বুদ্ধি নেই? অত্যন্ত চালাক ছেলেটিকে আমি বলবো না, ছেলেটাকে দেখে কিন্তু মনেই হয় ভালো বাড়ির ছেলে, চোখে মুখে একটা আলাদা ভদ্রতা আছে। আর আমি ওর কোনো রিলস দেখিনি খারাপ। আজকে প্রীতম জাপারকে নিয়ে বলার কিছু নেই, মাম্পি রাহুলকে নিয়ে বলার কিছু নেই, ওরাও কিন্তু জড়িয়ে রোমান্টিক রিল করে, রিলসগুলো করে, কিন্তু ওদের না, ওদের মধ্যে একটা মিনিমাম সহবত জিনিসটা আছে যেটা এর ছিল না, যেটা সত্যি সেটা সত্যি। বয়স কতটুকু ওই মেয়েটির, বয়স কতটুকু, কত ছোটো বয়স থেকে এই জিনিসগুলো করছে? তো আমি একটা কথা জানি যে আজ এই জিনিসটাকে যদি তোমরা সাপোর্ট করো, পরবর্তীকালে তোমাদেরকে কেউ যদি এগুলো করে তাহলে সেটাকেও সাপোর্টই করতে হবে। ও যেটা করেছে ঠিক, যেহেতু রাখি সবার নিয়ে বাজে ভিডিও করতো, আর এদিকে যদি খনিকা ভনিকা কেয়া ল্যাংটো হয়ে নাচবে আর সবাইকে লিগাল নোটিশ পাঠাবে, সেগুলো ভুল, তাহলে কিন্তু এটা মানা যায় না। এবারে ক্ষমতা, অনেকের তো ক্ষমতাও নেই তাই না? কিন্তু একটা ক্ষমতা আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের আছে, সেটা হচ্ছে একতা। এই যে মুষ্টিবদ্ধ এক আঙুলগুলো যদি সব এক হয়ে যায় না, জোরটা অনেক বাড়ে। প্রত্যেকটা ছোটো ইউটিউবারের মধ্যে যদি একতার শক্তিটা থাকে, তাহলে কিন্তু কোনো বড়ো ইউটিউবারটা ক্ষতি করতে পারবে না। আজকে ভিউয়ার্সরা এসে তোমাদের ওস্কাবে এই করো ওই করো, তোমরা একদম শুনো না, তোমাদের যতটুকু মনে হয় ঠিক এটুকু করলে আমি সেফ থাকবো ততটুকুই করবে। কারণ দেখছো তো ওই মেয়েটার পাশে কিন্তু আজকে কোনো ভিউয়ার্স নেই। আজকে যখন আমাদের সকল দল, তোমরা যে বলো, একজনের গায়ে কিন্তু আজ লাগলে আমাদের কিন্তু দশজন ঝাঁপিয়ে পড়বে, সেটা আমি সোমা ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিছু প্রমাণ পেয়েছি তাই বলছি। হ্যাঁ, লিগালিও আমরা কিন্তু তার পাশে থাকি, লিগালিও কিন্তু আমরা তার পাশে থেকেছি, আমরা মানে যাদের যাদের দরকার হয়েছে তারা কিন্তু ওর পাশে থেকেছে, সে লিগালি বলো অন্যভাবে বলো। তাই আমার এটুকু বিশ্বাস যে আমরা যারা ছোটো ইউটিউবার আছি, সমালোচনামূলক চ্যানেল আমাদের, কন্ট্রোভার্সি করি, তারা কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করো না। হ্যাঁ,
ক্রিয়েটারকে সাপোর্ট করো ঠিক আছে, কিন্তু এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করা যায় না। ও খারাপ, আমি ওকে কিন্তু সাপোর্ট করছি না, কিন্তু ওর ওপর রাগ করে আমি ওই লিগাল নোটিশকে সাপোর্ট করতে পারবো না। ওর ওপরে রাগ করে আমি লিগাল নোটিশকে সাপোর্ট করতে পারবো না, আর কোনোভাবেই ওই ঢঙ্কে আমি তেল দিতে দেবো না, কোনোভাবেই না। কারণ জানি ভাই ওদের কাজ উসুল হয়ে গেলে ওরা কাউকে চেনে না। আমার যতটুকু মনে হয় আমি ততটুকু করবো, কারণ দেখো ওরা কি আমাদের জন্য কিছু করবে? করে দেবে? আমাদের চ্যানেল প্রমোশন করে দেবে? কিছু করবে আমাদের জন্য? আর এই মিথ্যেকে সাপোর্ট করে আমার প্রমোশন চাইও না। মিথ্যে মানে ভুল জিনিসকে, কারণ ও যেটা করেছে এরকম অন্য ক্রিয়েটাররা আমাদের প্রতি করলে তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না। যারা এই পাস্ট ঘেটে যেটা দেখায়নি সেটা কেউ টেনে এনে কিছু তো বাদ কেউ দেয়নি, তারপর আমরাও যদি অন্যকে করি কেউ কিছু বলতে পারবে না। তা এই চলবে, ওয়াইটিতে কন্ট্রোভার্সি চলবে না, ব্লক চলবে না, রোস্টিং কিছু চলবে না, শুধু নোটিশ কোর্ট কাছারি এই চলতে থাকবে। তা এটা কি তোমরা মেনে নেবে? তো তাহলে এটাকে সাপোর্ট করো। আর পাস্ট পাস্ট উঠবেই, কারোর বাদ জানি তোর যাবে কেন? পাস্ট নিয়েই তো কন্ট্রোভার্সি হয়, তাই না? পাস্ট নিয়েই হয়, সবার হয়েছে তো, ও কেন বাদ যায়? সতী হয়ে গেলেই তো কেউ সতীত্ব, মানে আমি আজকে সব কিছু ওপেন রাখছি নোংরা ভিডিও, আর আমি বলছি আমি খুব ভালো হবে না, সে যখন অন্যের গায়ে কাদাটা ছুড়ে দেবে না, তার সেই পাস্টটাকেই তুলবে। আজকে একটা উকিল যখন কেস লড়ে, তার কোথা থেকে কী সব গোষ্ঠী উদ্ধার করে এনে টেনে ইজরে বার করে, এক্ষেত্রে তো তাই হবে। মানুষ তো নিজেকে ডিফেন্স করার জন্য পাস্ট তুলবেই, আর সেগুলো যখন এখনও ওপেন আছে, তাই না? ভালো হতে চাইছে, খুব ভালো, সংসার করুক, সব কিছু করুক, কিন্তু এই নয় যে কারণে অকারণে টাকার দমে কারোর ক্ষতি করে দেবে, লিগাল নোটিশ পাঠিয়ে দিলেও তার বাচ্চার ক্ষতি করে দিচ্ছে, এগুলো ঠিক নয়। সে যত খারাপ হোক তার বাচ্চা খারাপ নয়, তাই না? এবার দেখো, এটা যদি আমার শত্রুও হতো না, হয়তো আমাদের যে অপর পক্ষের তারাও যদি পড়তো, আমি এই একই কথা বলতাম, একই কথা বলতাম। আজ কিন্তু শিয়াল যাকে বলি রিম্পা, ওকেও যদি কেউ পাঠায়, হ্যাঁ, তাকে কিন্তু আমি এটাই বলবো যে এটা ঠিক নয়। আজ আমার বন্ধুদের পাঠালে তো ছেড়েই দাও, তার পাশে সবসময় আছি, কিন্তু আমার বিপক্ষে যারা তাদেরও যদি এগুলো হয়, নিশ্চয়ই আমি বলবো এটা ঠিক নয়, যেটা ঠিক নয় সেটা ঠিক নয়। যদি এটা ঠিক হয় তাহলে যাদের ভিডিওর বাইরে যাদের নিয়ে আলোচনা হয়েছে তাদেরও এটা কিন্তু করলে সেটা ঠিক, সেটা ঠিক মেনে নিতে পারবে তোমরা? নিশ্চয়ই পারবে না। তখন বলবে না আর চলবে না, তখনও কিন্তু চলতে হবে। কাজে এই জিনিসগুলোকে মেনে নিও না, এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ। আমার বিশেষ করে যারা আমায় ভালোবাসো, প্লিজ এই নোংরামিটাকে মেনে নিও না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় আসবো, এসে আমরা যা খুশি তাই করবো, কেউ সেটা নিয়ে বললে তাকে আমরা ধমকি চমকি দিয়ে মুখ বন্ধ করে দেবো, যেহেতু আমার টাকা আছে, এগুলো ঠিক নয়, ঠিক আছে? নিজের নোংরামিটাকে বন্ধ করে নিজের সহবত ব্যাপারটাকে রাখতে হবে, নাহলে দশটা লোক বলবি কতজনের পাঠাবে এরা, কতজনের পাঠাবে? একজনের কিছু হলে পঞ্চাশটা মুখ খুলে যাবে, নাম না করে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতেই পারবে না, কতজনের মুখ বন্ধ করবে? আর সেদিনও যা বলছি আজও বলছি, এই মেয়ের ডিপ্রেশন বলে কিছু আসে না। যে ওই ধরনের নোংরা রিলস ওই বয়সে করতে পারে এবং সেটাকে এখনও ওপেন রাখতে পারে, তার ডিপ্রেশন ডিপ্রেশন কিছু নেই। এদের মন্ত্রলোভ আর ধান্দাটা অন্য অন্য বলেই এইসবগুলো করছে। যেরকম ওই খনিকা ধান্দাবাজ, এরাও এক ধরনের ওই মুখে ভীষণ ইনোসেন্ট, তবে ছেলেটাকে আমার ভালোই বাড়িরই মনে হয়, বাট মেয়েটা কোনো অংশেই নয়। যা রিলস আমি দেখে নিয়েছি ওর, আর যা ভিডিও দেখেছি, তোমাদের যদি বাড়িতে এরকম কোনো মেয়ে করে থাকে, তাকে তোমরা যদি মেনে নিতে পারো তো বলো হ্যাঁ এই ঠিক করেছে, করেনি ঠিক, করেনি। ও যদি ঠিক করে থাকে তাহলে এই কিয়া ঝুমা যেগুলো করছে সব ঠিক, ও তো নোংরামিই করেছে রিলসের মধ্যে, তাই না? এগুলো মাথার মধ্যে চলছিল বলেই ওটা করেছে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের কী করছে ওটা, তাকে বাদ দাও। আমার এটুকু বলা ছিল, দেখো রাগ হলে ক্ষমা করে দিও, সবাই আমরা এক হয়ে থাকতে চাই, যাতে একজন একজনের পাশে থাকি, না হলে কিন্তু মানে ভবিষ্যৎ খুব খারাপ আসছে। এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে চলে যেতে হবে, ওই হাতি ঘোড়া ব্লক দেবে, ঘন্টা ভিউজ হবে, ঠিক আছে? আর ঘন্টা এটা হবে। সবাইকে ভালো থেকো, টাটা।